হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস আশিস। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমি ভাবলাম যে আজকে আমি ডেলিকার ব্লগ আমি ছাড়ছি না, তো ভাবলাম একটা রান্নার রেসিপি আমি নিয়ে আসি। তো লক্ষ্মী পুজোর মানে উদ্দেশ্যে আমি আজকে কালাকাঁদ বানানো রেসিপি বানাচ্ছি, মানে কালাকাঁদ বানাচ্ছি, সে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই অবশ্যই প্লিজ তোমরা করে দেখো মানে এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করো, খুব সুন্দর। আমি আগে অনেকবার করেছি, মানে ভিডিও করার আগে করেছি, তো আমার ভালো লেগেছে। তো ভাবলাম আজকে লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে, তারপরে দীপাবলি মানে সরি দীপাবলি দুর্গা পুজো গেছে, সে বিজয় দশমী মিষ্টি উপলক্ষে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কালাকাঁদ মিষ্টি রেসিপি, ঠিক আছে? সে রেসিপিটা আর যে কালাকাঁদগুলো বানাচ্ছি, আমরা যে সব বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের সবাই জন্য এই কালাকাঁদ মিষ্টিগুলো তোমাদের জন্য আমি করছি। তো সবাই একটা একটা করে সব যারা যারা ভিডিও দেখছে সবাইকে দিয়ে দেবো, তো এসে পড়ো। তো যাই হোক, এই রেসিপিটা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর সিম্পলভাবেই আছে, এমন কিছু জিনিস লাগবে না, যা যা লাগছে চলো তোমাদের সাথে দেখাচ্ছি আর শিখে নাও কেমন করে আমি বানাই, ঠিক আছে? তো চলো চলো বন্ধুরা। প্রথমে আমি 2 কিলো দুধ টোটাল আমার লাগছে, ঠিক আছে? তো 2 কিলো দুধের মধ্যে আমার 1.5 কিলো দুধ আমি প্রথম নিয়ে নিচ্ছি, আর একটা প্যাকেট আমি রেখে দিয়েছি, ওটা পরে আমার লাগবে। তো আমি প্রথমে এই 3টে দুধের প্যাকেট আমি জাল দিয়ে নেব। তো এই না যে আমি এই দুধের প্যাকেট আমি পেয়েছি, তো এই দুধের প্যাকেটই নিয়েছি, তো তোমরা যে কোনো দুধই নিতে পারো, গরুর দুধও চলবে। তো আমি ক্যান্টিন থেকে এটাই পেয়েছি, তো ওই জন্য এটাই নিয়েই আমি করছি। তো আমি 3টে দুধের প্যাকেট প্রথম আমি নিয়ে নিচ্ছি, ভালো করে আমাকে জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি দুধ বসিয়ে নিয়েছি, তো এটাকে ভালো করে আমাকে জাল দিয়ে নিতে হবে। তো মানে 1.5 কিলো দুধের মধ্যে কমসে কম 250 মতন পুরো কমিয়ে দিতে হবে, মানে ভালো করে একটু জাল দিয়ে নেবে। তো আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে। তাকে আমি নামিয়ে নিয়েছি, তো নামিয়ে নিয়ে না দুধটাকে অনবরত নাড়িয়ে মানে ঠান্ডা করে নেবে একটুখানি। দুধটাকে অনেকটা ঠান্ডা হবে, এখনও দেখছো তো ধোঁয়া উঠছে, তো একটু ঠান্ডা হয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে পরে আমি এই ভিনিগার নিয়েছি, নিয়ে আস্তে আস্তে করে মানে ঢালবো আর এরকম করে নাড়াবো। তো অনবরত আমি নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আগে ঠান্ডা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার দুধ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এই যে ভিনিগার নিয়েছি, এবার আস্তে আস্তে করে ভিনিগার আমি দেবো আর অনবরত নেড়েই যাব। তো এরকম করে না ভিনিগার দাও, দেখি এতটা তো নিলাম, যদি লাগে আবার একটু নেব, যতক্ষণ না দুধ পুরো দুধটা না ফাটবে। তো দেখো বন্ধুরা, আমার দুধটা কিন্তু ফেটে গেল, ঠিক আছে? দেখো পুরো 1.5 কিলো দুধ আমার এবার ফেটে গেছে। আর যেটুখানি আমি যে ভিনিগার নিয়েছিলাম ওই থেকে বেশি আর একটুখানি আমাকে নিতে হয়েছে ভিনিগার। তো যতক্ষণ না এরকম না ফাটবে ততটুক ভিনিগার তোমরা দেবে, যতটা দরকার পড়ে, যতক্ষণ না দুধটা না পুরোপুরি ফেটে যাবে। তো আমার দুধ পুরো ফেটে গেছে, দেখতেই পাচ্ছ পুরো জল বেরিয়ে এসছে। তো এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি দুধটাকে ছানাগুলোকে এটার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে না ভালো করে আগে ধুয়ে নিতে হবে। কেন জানো? কেননা এটা মধ্যে গন্ধ থাকে না একটা ভিনিগারের, তো এই জন্য এটাকে ভালো করে আগে আমি সরি ভালো করে ধুয়ে নেব। তাহলে কি গন্ধটা যে আছে ভিনিগারে ওটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, আমি পুরো ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, যাতে
কোনো গন্ধ না থাকে ভিনিগার। এবার আমি এরকম একটা এই রুমাল একটা নিয়েছি সাদা, তো এই রুমালটা দিয়ে আমি কখনো বানালে পরে এটাই আমি ইউজ করি, তো এটা আমি তুলে রাখি। তো এটাকে আমি নিলাম, নিয়ে করে এটা আমি আধ ঘন্টার মতন এরকম করে ঝুলিয়ে আমি রেখে দেবো, ঠিক আছে। আগে এটা জলটা যতটা আছে চিপড়িয়ে ফেলে দিই। তো এটাকে আমি পুরোটাই ফেলে দিলাম, আমার হাতে অত জল নেই, তো বেরানো তো হয়েই গেছে, অনেকটাই বেরিয়ে গেছে। তো এটাকে আমি কলের মাথায় এরকম করে বেঁধে আমি রেখে দিচ্ছি, তো যতটা জল থাকবে ও সোপ করে নেবে, এটা কমসে কম থাকুক আধা ঘন্টার মতন থাকুক। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা যে 2 কিলো দুধ বলেছিলাম 3টে ওখানে ভেঙে দিয়েছি, ছানা করে নিয়েছি, আর এক প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, ঠিক আছে, জ্বালিয়ে দিই। তো এটাকে এখন পুরো শুকিয়ে দিতে হবে, এখানে দেখি ছানার জল পুরো নেই। এবার আমি আধ ঘন্টাই রেখেছি, বেশি রাখিনি। এবার এটাকে দেখি কতটুকু, তো দেখো 1.5 কিলো দুধে এতটা ছানা হলো। তো এবার এটাকে বন্ধ কর, তো এটাকে দেখো এরকম হলো। এবার এটাকে না ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে, যেরকম আটা মাখি এটাকে পুরো একদম মিহি করে পড়ে নিতে হবে, ওখানে আমার দুধ জাল হচ্ছে। এটাকে আমি আগে ভালো করে চটকিয়ে নিই, এই সবসময় এটা করতে গেলে এই সাইডে এরকম এরকমভাবে ঠেসতে হয়। তো দেখো দুধটা পুরো আমি ইয়ে করে নিয়েছি, গ্যাস পুরো বাড়ানো, দুধটাকে পুরো এবার আমি শুকিয়ে দেবো একদম। তার এখানে দেখো ছানাটাকে আমি চটকিয়ে রেখে দিয়েছি ভালো করে মেখে, এটা আমি শুকিয়ে মানে পুরো শুকনো করে দুধটাকে তারপরে আমি দেখাচ্ছি। দুধটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে, এখনো দুধটা আমার শুকায়নি, কত মোটা একটা শর্ট পড়েছে। দুধটা যখন ওই শুকিয়ে গেছে দেখো আস্তে আস্তে লাল হতে, আর একটু শুকিয়ে নিই দুধটা তারপরে দেখাচ্ছি। দেখো দুধটা অনেকটাই আমার শুকিয়ে এসছে, এবার এটাতে কি করবো বলতো, এবার এটাতে চিনি দেবো, মানে আমার যতটা পরিমাণে ছানা রয়েছে ধরো এতটা আমার ছানা রয়েছে, তো সেই পরিমাণে আমার এতটা চিনি নিলে আমার হয়ে যাবে, যার যতটা ছানা থাকবে সেরকম আনতে, যতটা মিষ্টি দরকার হবে তো সেরকম আন্দাজ করে চিনি দিয়ে দেবো। তো চিনিটা খুব ভালো করে গলিয়ে নিই, ওটাতে খিরখির টাইপ মতন হয়ে গেছে, দেখো ভালো করে দেখতে পাচ্ছ, এটা আর একটু শুকাবে, শুকিয়ে তারপরে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি আস্তে করে দেখাচ্ছি, দেখো অনেক পুরোটাই শুকিয়ে গেছে, দেখেছ পুরোটাই শুকিয়ে। এবার কি করব, এই ছানাগুলো যে আছে এটার মধ্যে আমি দিয়ে দেবো, পুরোটা আমি দিয়ে দিচ্ছি ছানাটা।
দিয়ে এটার সাথে এরকম করে মিশিয়ে নিতে হবে। দেখো দেখতে পাচ্ছো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। এবার বাড়িয়ে দিয়েছি গ্যাসটা আমি, এবার একটুখানি টান টান মানে শোকাবো একটুখানি, কেননা ছানাটা দিয়েছি মিষ্টিটা এটার মধ্যে ঢুকু। এবার একটুখানি এটার মধ্যে একটুখানি শুকিয়ে ব্যাস গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো তো দেখো আমার পুরো এবার হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। প্লেটটার মধ্যে কিছু লাগাইনি, তোমরা যদি চাও তো কিছু, এটা কিন্তু পুরো একটু একটু গিলা গিলা রাখবে। আমার একটু গিলা গিলা ভালো, মানে পুরোটা একদম। তো দেখো এবার এটাকে আমি ভালো করে এরকম করে মিক্সড করে নিচ্ছি। এটা দেখো এরকম করে আমি সাজিয়ে নিলাম, কিন্তু চেপে 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 একটু এরকম করে। এবার এটাকে রাখতে হবে আমাকে এখন 3 ঘন্টা। 3 ঘন্টা ফ্রিজে রাখবে না, এমনি নর্মাল চাপ এর মধ্যেই রেখে দেবে। ঢেকে আমি রেখে দিচ্ছি, রেখে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি পরে। হয়ে গেছে, এবার আমি সেভ করে কেটে কেটে আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই রাখলাম, তোমাদের অতি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো কেমন লাগে। তো আজকের ভিডিও আপাতত বাই, আর এর পরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে আমি নিয়ে আসি কিউএনএ যে ভিডিওটা আছে, মানে আমি আগে দেখো ছেড়েছি যে যাদের যাদের কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে করো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে সব কিছুতে, তো ওটা আমি ওই ভিডিওটা এই ভিডিওটার পরে আমি নিয়ে আসছি, সেটা কালকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে রাখলাম, তো বাই। আর সবসময় স্মাইল করবে, আর বিজয়া দশমী লক্ষ্মী পুজোর কিন্তু মিষ্টি খাই দিলাম, আর যারা যারা খেতে চাও চলো এসে করো। তো বাই।